নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল দে। আজকে এই অনুষ্ঠান কিংবা এই প্রোগ্রাম বলতে পারেন আয়ু কেয়ারের সৌজন্যে। আয়ু কেয়ার মানে বুঝতেই পাচ্ছেন, আয়ু মিনস হার্বাল। আচ্ছা, আমার পরিচয় দেওয়ার আগে আপনাদের জানিয়ে দিই, আজকে প্রথম, এমনি আমি এই চ্যানেলে বহু পুরনো ডক্টর, কিন্তু আজকে প্রথম এই চ্যানেলে বসছি, আর আপনাদের সকলকে আমার স্বাগত আমার প্রোগ্রাম দেখার জন্য। হ্যাঁ, আয়ু কেয়ার, আয়ু কেয়ার মিনস বুঝতেই পাচ্ছেন, আয়ু মিনস হার্বাল, কেয়ার মিনস যত্ন নেওয়া। তো আমাদের যে ফাউন্ডেশন, ফাউন্ডেশনের নাম হয়েছে আয়ু কেয়ার। আমরা চাই আয়ু কেয়ারের মাধ্যম দিয়ে প্রত্যেকটা রুগীদের যত্ন সহ ট্রিটমেন্ট দেওয়া, এক্সপেন্সিভ ট্রিটমেন্ট না, ইজিলি যেন বের করতে পারে। ট্রিটমেন্ট নিতে গেলে যেন কোনো রকমের গাড়ি ঘোড়া কিংবা গতি কিংবা সোনা গয়না বেচতে হবে, তার বিনিময়ে ট্রিটমেন্ট নেবেন, তেমন কিছু না। আমি একদম অতি সাধারণ লোকেদের জন্য, দোজ আর ভ্যারি পুয়ার পিপল, যারা রেগুলার খুব কমই ইনকাম উপার্জন করতে পারে, যেমন ধরনের রিক্সা চালক কিংবা আপনার কুলি কিংবা লেবার, যারা ডি ক্যাটাগরি সেগমেন্টে জব করে। রোগ জ্বালা তো ওদেরও আসে, রোগ তো এমন বলে আসে না কিংবা বড় লোকের শরীরের মধ্যে রোগ আসবে, গরিব যদি আসবে না তেমন কিছু না, কিন্তু গরিব যারা, ওরা রোগ জ্বালা আসার পর ট্রিটমেন্টটা নিতে পারে না, যেহেতু আজকে তারিখে আমাদের মেডিকেল সেগমেন্টটা একটা ব্যাড রিউমার্সের মধ্যে রয়েছে, স্পেশালি ইন ওয়েস্ট বেঙ্গল। মানে ডক্টর চেম্বার্স কিংবা পলিক্লিনিকে গেলেই হয়তো ডক্টর গলা কেটে দেবে, তেমন কিছু না, কিছু শ্রেণী রয়েছে এই ধরনের। কিন্তু আমার আয়ু কেয়ারে আপনাদের স্বাগত, কেন বলছি, এই ক্যাটাগরির রুগী যারা রয়েছেন ওদিকে সহযত্নে যতটা কম মিনিমাইজ কিংবা ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি, বহু বছর ধরে করে আসছি, আগামী দিনও করব। হ্যাঁ, আজকে আমার পরিচয় এই চ্যানেলের মাধ্যম দিয়ে নতুন, কিন্তু বিভিন্ন চ্যানেলে আমি আড়াই তিন চার বছর ধরে বসছি, বিভিন্ন চ্যানেলে আমার প্রোগ্রাম রয়েছে। তো প্লিজ মাই ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে একটা কথা জানিয়ে দিচ্ছি, আমার আয়ু কেয়ার যে ফাউন্ডেশন বলুন কিংবা চেম্বারটা বলুন, দমদম স্টেশন 5 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া, ল্যান্ডমার্ক হয়েছে আপনার তরুণ সংঘ ক্লাব, এছাড়া টিভিস পর্দার নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার, হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, তার পাশাপাশি স্ক্রল নাম্বার রয়েছে, স্ক্রল নাম্বারগুলো লিখে রাখবেন। সপ্তাহে 3 দিন শনি রবি বুধ আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন আপনাদের একদম কাছে, সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি দমদমে। এছাড়া কয়েকদিন পর আমি বৃহস্পতিবারটাও অ্যাড করছি দমদমের জন্য। তো আপনারা আগামী দিনে আমাকে সপ্তাহে 4 দিন পেয়ে যাচ্ছেন আপনাদের একদম কাছে, আর এক কাছে বলা বলতে গেলে কি বলুন তো, মানে যেহেতু ডক্টর, তো ডক্টরের কাছে পাওয়া মিনস ট্রিটমেন্ট, মেডিসিন, রেমেডি, অবভিয়াসলি কারেক্ট। তো আজকে আমার এই অনুষ্ঠান কিংবা প্রোগ্রাম, প্রোগ্রাম বলা ভুল হবে, অনুষ্ঠান বলা ভুল হবে, ডক্টর যখন টিভি চ্যানেলে ডাইরেক্টলি ইন্টারাক্ট করে ভিউয়ার্সকে নিয়ে বসে কিংবা কোনো রকম ইন্টারভিউ কিংবা মক সেকশন যখন দেয়, তো বুঝে দিতে হবে হেলথ, স্বাস্থ্য পরিচর্যা, তার পাশাপাশি রেমেডি, হোম রেমেডি, মেডিসিন রেমেডি, অ্যান্ড তার পাশাপাশি এনি কাইন্ড অফ ক্রিটিক্যাল ক্রনিক ডিজিজ, অ্যাকিউট, মেবি জেনেটিক, এই ধরনের রোগ সংক্রান্তে সিমটমসগুলোকে তুলে দেওয়া। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে হয়তো একটু আপনাদের অবাক লাগতে পারে, যেহেতু এই চ্যানেলে আমি নতুন, আমার এই শিডিউল এই টাইমে আপনারা আমাকে রেগুলার পেয়ে যাচ্ছেন, জাস্ট ফলো আপ মাই প্রোমো ইন ইয়ার চ্যানেল, রেগুলার আপনার প্রোমো ফলো আপ করতে থাকুন, সরাসরি লাইভ প্রোগ্রামও পেয়ে যাবেন, টিভির হেল্পলাইন নাম্বার ওপেন রয়েছে, কোনো কোয়ারি যদি কাউরি থাকে রিগার্ডিং জিনিস সম্বন্ধে, স্বাস্থ্য সম্বন্ধে কিংবা কোনো রকমের আয়ুর্বেদা সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কল করতে পারবেন, সরাসরি আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন আজকে টিভি পর্দায়। প্লিজ আই এম ওয়েটিং ফর ইয়োর কল, চেষ্টা করতে থাকুন, অবশ্যই পাবেন। এছাড়া হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে, অনেক নিউ জেনারেশন কিংবা অনেক পেশেন্ট কিংবা ভিউয়ার্স যারা রয়েছে, দে আনএবল টু ওপেন দ্য ডিজিজ, চ্যানেলে টিভি পর্দায় নিজের ডিজিজকে নিয়ে শেয়ার করতে চায় না, ওপেন করতে চায় না, তো ওদের জন্য হেল্পলাইন যে নাম্বারটা রয়েছে ওই নম্বরের মাধ্যম দিয়ে, হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনার প্রবলেম আমাকে শেয়ার করতে পারবেন। অবভিয়াসলি ইউ উইল গেট 100% বেনিফিটেড। আর আয়ু কেয়ার মানে বুঝতেই পারছে আমার আজকে চর্চার বিষয়, ট্রিটমেন্ট, ডিজিজ, ওভারঅল যা যা রয়েছে ওইটার মাধ্যমটা রয়েছে আয়ুর্বেদ। আয়ু কেয়ার মিনস আয়ুর্বেদ, আয়ুর্বেদের মাধ্যম দিয়ে সুস্থ, সুযত্নে, কম খরচায় রোগীকে সুস্থ করা, একটা আমার ভিউ, আমার টার্গেট। আর যেহেতু আপনারা এই চ্যানেল নতুন দেখছেন, হয়তো মেবি একটা রিউমার্সের জন্য অনেক প্রবলেম আসতে পারে, তো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা চেষ্টা করতে থাকুন, দেখবেন আপনারা একদম আপনারা আমার আপনাদের কাছে পাবেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলেন কে বলছেন? হ্যাঁ আমি সমীর পাল বলছি। কোথেকে বলছেন দাদা, কি সমস্যা আপনার? আমি কসবা থানা এলাকা থেকে বলছি। বলেন দাদা, ভেরি গুড, কি প্রবলেম হচ্ছে আপনার? সর্বপ্রথম আপনাকে জানিয়ে দিই, আমার সকল দর্শক বন্ধু যারা আমাকে প্রথমবার এই চ্যানেলে দেখছেন ওদেরও জানিয়ে দিই, আর্থ্রাইটিস, এনি কাইন্ড অফ আর্থ্রাইটিস, মেবি লোয়ার ব্যাক পেন, মেবি অস্টিওআর্থ্রাইটিস, মেবি রুমাটয়েড আর্থ্রাইটিস, মেবি সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস, মেবি অ্যাঙ্কুলার স্পন্ডাইলাইটিস, ক্যাটাগরি মানে অনেকগুলো সেগমেন্ট রয়েছে ব্যথা যন্ত্রণা আমাদের হিউম্যান বডির সঙ্গে রয়েছে,
আজকে এই ক্যাটাগরি অফ ব্যথা যন্ত্রণা শুধুমাত্র ভালো ট্রিটমেন্ট রয়েছে কিউরেবল কম খরচায় আয়ুর্বেদাতে। তো দাদা আপনাকে আমি রিকোয়েস্ট করছি, ওয়েলকাম টু আয়ুর্বেদা। হ্যালো আয়ুর্বেদা হবে আসুন, আপনি এগিয়ে আসুন, দেখবেন আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আগামী দিনে রিকল করবে না, তোমরা রিব্যাক করবে না। এখানে ব্যথা যন্ত্রণার ভালো ট্রিটমেন্ট রয়েছে আমাদের আয়ুর্বেদাতে। আর আয়ুর হাব মানে আয়ুর্বেদা হাব কেন বলছি আমি, আয়ুর্বেদা হাব বলতে গেলে আমরা কি করি জেনারেলি কোনো রকমের ছোটখাটো কিংবা মেজর প্রবলেম হলে আমরা ওভার দ্য কাউন্টার পয়সা দিয়ে মেডিসিনের নাম বলে মেডিসিন কিনে খাই। তো দিস ইজ নট এ শর্ট অফ ট্রিটমেন্ট। আমি আয়ুর্বেদা হাবে জয়েন বলতে জাস্ট আয়ুর্বেদার মনে ফেস রাখুন, আয়ুর্বেদার হাত ধরে এগিয়ে আসুন, দেখবেন কত তাড়াতাড়ি কম সময়ে কত কম খরচায় আপনি দাঁড়িয়ে যাচ্ছেন। তোমার ফ্রেন্ড হ্যাপি নাম্বারটা রয়েছে, আমাকে লিখে রাখুন, সরাসরি যোগাযোগ করে আপনি চলে আসুন দমদম চেম্বারে। সপ্তাহে চার দিন আপনি পেয়ে যাচ্ছেন, শনিবার রবিবার বুধবার বৃহস্পতিবার 11 থেকে 6টা অবধি। আমি আপনাদের জন্যই রয়েছি, আপনাদের সার্ভিসের জন্যই রয়েছি। আর আমার একটা কামনা, যেটা আয়ুর্বেদাতে একটা বাজে রিমার্ক ছিল, আয়ুর্বেদাতে গেলে নাকি বিশাল খরচ হয়, প্যাকেজ হয় কিংবা অনলাইন বুকিং করতে হয় কিংবা অনলাইন পেমেন্ট নিতে হয়, নট অ্যাট অল, ইয়েট নট। আমি সেই ধরনের ডাক্তার না, জাস্ট ফোন কল করে বলে দেবেন আমি আসছি, ইনাফ। কোনো অনলাইন বুকিং অনলাইন পেমেন্ট এগুলো কিছু ম্যান্ডেটরি নয় আমার কাছে। আমি 20টার বেশি পেশেন্ট দেখি না, যেটুকু দেখি চেষ্টা করি রিকভারি করার জন্য, রিকভারি পেয়ে যায়, সুস্থভাবে দাঁড়িয়ে রয়েছে, সমাজে সুস্থভাবে চলছে। তো দেখতেই পাচ্ছেন আজকে মানে যত দিন আমরা এগোচ্ছি, আমরা যতটা অ্যাডভান্স হচ্ছি, ডিজিজও কিন্তু ততটাই অ্যাডভান্স হয়ে যাচ্ছে। তো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, ডিজিজটাকে আনট্রিটেড পেতে আপনার শরীরের মধ্যে ফেলে রাখবেন না, বিকজ ডিজিজ ইজ নট ইয়ার সেভিং অ্যাকাউন্ট, বাট ইটস এ সেভিং থিং। সেভিং অ্যাকাউন্ট না যে পয়সা রাখলে বাড়বে দিনে পর দিন, কিন্তু আপনার বজেতে যদি আনট্রিটেড পেতে রেখে দেন তো এটা সেভিং হয়। কী হবে, হি কল মাল্টিপল ডিজিজ ইন ইয়ার বডি, আপনার ইমিউন সিস্টেমটাকে ডিসঅর্ডার করে দিচ্ছে, ইনফ্লামেশনটাকে বাড়িয়ে দিচ্ছে। সো ধরে নেন আপনি একটা ব্যথা ট্রিটমেন্টটা নিচ্ছেন না, আপনি জানেন না 2-4 দিন পরে ভালো হয়ে যাবে, অকেশনালি হয়তো এমনি হয়েও যায়। তো বাট ইটস নট এ শর্ট অফ ট্রিটমেন্ট। আর কিছু দর্শক বন্ধু ওভার দ্য কাউন্টার পয়সা দিয়ে বলে মেডিসিন খায়, ইটস অলসো নট এ শর্ট অফ ট্রিটমেন্ট। এই ধরনের করতে গিয়ে কয়েকদিন আগে আমার ব্যারাকপুরে একজন পেশেন্টে ভীষণ ক্রিটিক্যাল পজিশনে পড়ে গেছে, আমার পেশেন্ট না আমার পরিচিত, তখন কল করা হয়েছে, গেলাম জাজমেন্ট করলাম, দেখলাম ওভার দ্য কাউন্টার মেডিসিন দেওয়া হয়েছিল, দেওয়ার ফলে শি উইল গেট লট অফ ট্রাভেল উইদিন 2-3 আওয়ার্স। তো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, এই ধরনের পাকামি করতে গিয়ে আমি নিজে চোখে দেখেছি মৃত্যুশয্যায় পৌঁছে যায়। তো আয়ুর্বেদার হাত ধরে এগিয়ে আসুন, কনসাল্ট করুন আয়ুর্বেদা ডক্টরসকে, উইদাউট ডক্টর কনসাল্ট নেভার টেক এ ট্রিটমেন্ট, বিকজ ডক্টর ইজ দ্য ফাইনাল স্ট্যাটাস অফ ইয়ার ডিজিজ। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আগামীকাল আপনি আমাদের চেম্বারে পেয়ে যাচ্ছেন 11 থেকে 6টা অবধি। আপনার প্রবলেম যেটা রয়েছে এটা গেলে ওটা কমে যাবে, ব্যথা কমে আসবে, রিকল হতে দেবো না, এই অ্যাসাইনমেন্ট আপনাকে দিতে পারি। আপনাকে জাস্ট কিছু নিয়মগুলো মেনে চলতে হবে, এমন কিছু না যে এই খাবেন না ও খাবেন না তা না, ইউ হ্যাভ টু জাস্ট ফলো ইনস্ট্রাকশন। মানে এক্সরে তে কোনো ক্র্যাক ট্র্যাক কিছু দেখাচ্ছে না, কিন্তু আপনি রিপোর্টটা নিয়ে আসুন, ক্র্যাক না দেখালে যে সমস্যা থাকবে না তা না, সমস্যা হতেই পারে, আপনার সমস্যা হয়েছে, প্রবলেম হয়েছে, তবে না আপনি ফোন করেছেন। তো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি চলে আসুন দমদম চেম্বারে, আগামীকাল আপনি আমাকে পেয়ে যাচ্ছেন, টিভি পর্দার নম্বরটা রয়েছে, নম্বরটা লিখে রাখুন, সরাসরি যোগাযোগ করে আপনি আমার চেম্বারে আসতে পারেন। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ওভার দ্য কাউন্টার নিজের ওষুধের নাম বলে খাবেন না, অনেক রকমের সমস্যা অনেক প্রবলেম অ্যারাইজ হতে পারে। আর যেহেতু আয়ুর্বেদের মাধ্যম দিয়ে কিংবা আয়ুর্বেদের সৌজন্যে আজকে অনুষ্ঠানটা আপনাদের জন্য, তো আপনাদের আমি স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানকে দেখার জন্য। যেহেতু আপনাদের এই টাইমিংয়ে এই চ্যানেলে আমি নতুন, আস্তে আস্তে ধীরে ধীরে পূরণ হয়ে যাবো, কিন্তু বিগত কয়েক বছর ধরে বিভিন্ন ছোটো কম বড় চ্যানেলে আমি প্রোগ্রাম দিয়ে এসেছি। তো অনেক দর্শক বন্ধু যারা আমাকে দেখছেন হয়তো চিনতে পারে আমাকে। তো প্লিজ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, নিজের যে কোনো রকমের প্রবলেম কিংবা বাড়ির লোকেদের কিংবা পাড়া প্রতিবেশীদের প্রবলেম হলে অবশ্যই ওদের কনসার্ন করবেন, অবশ্যই ওদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করাবেন যে আয়ুর্বেদা হাত ধরে এগো বাবা, দেখ অনেকটা সুস্থ থাকতে পারবি, প্লাস খরচা সামগ্র ব্যাপারটাও কন্ট্রোলে থাকবে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, বারবার আমি বলি, আজকেও বলছি, প্রত্যেকটা চ্যানেলে বলে এসেছি, আয়ুর্বেদা ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করুন, ওয়েলকাম টু আয়ুর্বেদা হাব। তার পাশাপাশি ফুড হ্যাবিট, লাইফ হ্যাবিট, এই দুটোকে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি আমরা অনেকটা সুস্থ থাকতে পারবো। আজকে যতই যাই হচ্ছে না কেন আমাদের শরীরের মধ্যে যত রোগ জ্বালা সমস্যা যা যা রয়েছে এগুলো কিন্তু আমাদের খাওয়া দাওয়ার মাধ্যম দিয়ে চলে আসছে। এছাড়া লাইফ হ্যাবিট, আমরা ম্যাক্স টু ম্যাক্স অনেক পড়ুয়া ছাত্রছাত্রী কলেজের কিংবা যারা সার্ভিস করে কিংবা আমার এই যে যারা পেশাতে রয়েছেন,
আমরা ম্যাচ গুগল বাবা ডট কম এ কিন্তু রাত মধ্যরাত অবধি ইজবাল করে গুগল বাবা ডট কম ইজ রিয়েলি ভেরি হেল্পফুল ফর ইউ বাট তার জায়গায় যদি সার্ফিং করেন কিংবা সার্ভার করেন পারে অনেক রকমের তো কি কি প্রবলেম আসতে পারে এই অনুষ্ঠানে আজকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা প্রিয় দর্শক বন্ধু ফোন রয়েছে কি বলতে চাইছেন শ্রীনামুখ থেকে নমস্কার আমি স্বপ্না মজুমদার বলছি কি সমস্যা কোথা থেকে বলছেন আগে আপনি বলুন আমি বেলঘড়িয়া থেকে বলছি বেলঘড়িয়া একদম কাছে আপনি আমাদের চেম্বারে আমার বাড়ির কাছাকাছি বলুন ম্যাডাম কি সমস্যা হচ্ছে আপনার আমার না কয়েকদিন ধরে মানে হাঁটুতে প্রচন্ড ব্যথা হচ্ছে মানে বুঝতে একদম হাঁটতে পারছি না ভীষণ প্রবলেম হচ্ছে কোন রকম আঘাত কিংবা চোট লেগেছিল আপনার বয়স কত বডি ওয়েটটা কত বলতে পারবেন ওজন আর এজ আমার তো ম্যাডাম আপনি যে সিমটমসটা বলছেন যে প্রবলেমটা আপনার হয়েছে এটাকে আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস কিংবা অস্টিও প্রসেস মানে আপনার মালাই চাকির ব্যাক সাইডে যে হাড় থাকে হাড়ের মাঝখানে স্পাইনোভেল জেল কিংবা একটা ফ্লুইড থাকে সম্ভব কোনো কারণবশত বেশি মুভমেন্টের জন্য কিংবা ধাক্কা লাগার জন্য ওটা রেপ্টোজিক্স থেকে বেরিয়ে এসে আপনার বোন ডিফর্মেশন হচ্ছে ফ্লুইড যখন বেরিয়ে গেছে হাড়ের গ্যাপটা কমে গিয়ে হাড়ের মধ্যে ক্ষয় হচ্ছে যেটা আমরা বলি বোন ডিফর্মেশন তো নি পেন মে বি রাইট মে বি লেফট যদি আনট্রিটেড ভিতরে রেখে দেন ইটস ক্রিয়েট এ লট অফ প্রবলেম ফর ইয়ার লাইফ ইন ফিউচার তো মাই ডিয়ার ফ্রেন্ড ম্যাডাম আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনি চলে আসুন দমদম চেম্বারে আপনার এই প্রবলেমটা শর্ট টাইমে সুস্থ হয়ে যাবে আপনার চেম্বার দমদমে রয়েছে হ্যাঁ ম্যাডাম দমদমে রয়েছে টিভি পর্দা নাম্বার রয়েছে নাম্বারটা লিখে রাখুন হেল্পলাইন নাম্বার এছাড়া কলের নাম্বার রয়েছে আর আমার চেম্বার দমদম রেলওয়ে স্টেশন 5 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া ল্যান্ডমার্ক হয়েছে তরুণ সংঘ ক্লাব এটা খেয়াল রাখবেন অবশ্যই ট্রিটমেন্ট পাবেন সুস্থ হয়ে যাবেন বিশাল খরচাও নেই কিন্তু এই রোগটাকে ফেলে রাখবেন না ডিজিজ ব্যথা যন্ত্রণা যত ফেলে রাখবেন তত সমস্যা অ্যারাইজ করবে অনেক খরচা বাড়বে তো জীবনে তো অনেক কিছু ফিল কিংবা ভোগ করার ব্যাপার আছে সারা জীবনে কি ব্যথা 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 নিয়ে চলবো এটা হতে পারে না তো মাই ডিয়ার ফ্রেন্ড প্লিজ এই ধরনের সমস্যা থাকলে কাম টু আয়ুর্বেদা হাব অ্যান্ড টেক এ ট্রিটমেন্ট ফ্রম আয়ুর্বেদা ডক্টর ইউ উইল গেট 100% বেনিফিশিয়াল 100% সেফ 100% সিকিওর যদি ঠিকঠাকভাবে দেওয়া যায় কিন্তু আয়ুর্বেদা মেডিসিনের সাইড ইফেক্ট নেই এটা বলা ভুল যদি কোনো লোক আনট্রিটেড ওয়েতে রেখে দিয়ে যদি ওপেন দ্য মানে ওভার দ্য কাউন্টার নিয়ে যেচে ওষুধ খায় তো ওষুধের ম্যানুফ্যাকচারিং প্রিজার্ভেশন এক্সপায়ারি লেখা থাকে মিনস সাইড এফেক্ট আছে ডাক্তার কনসাল্ট ছাড়া কিন্তু কোনো মেডিসিন খাবেন না মেবি দ্য আয়ুর্বেদা এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট তো মাই ডিয়ার ফ্রেন্ড আজকে আমাদের চর্চার বিষয়টা হচ্ছে এমন একটা ক্রিটিক্যাল ব্যয় ডিজিজটাকে নিয়ে যেটাকে নিয়ে পৃথিবীর সারা পরিবারের লোক সারা পৃথিবীর মানুষরা সাফারার রাইট নাও মানে আহাকার মিশে গেছে কী করবে কীভাবে সুস্থ হবে এইখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে এই ডাক্তার এই হাসপাতাল এই নার্সিংহোম ইভেনলি টোটকা ঝাড়ফুঁক কবিরাজ ঝাড়ফুঁক সাধু মহাত্মা ওঝা ওদের অব্দি পৌঁছে যাচ্ছে কিন্তু এই ডিজিজের কোনো সুলা পাচ্ছেন না কিন্তু এই ডিজিজটা রিকভারি করার জায়গা শুধুমাত্র হয়েছে আয়ুর্বেদা আয়ুর্বেদা এমন একটা ওয়ার্ল্ড ওয়েলনেস অফ দ্য লাস্ট ওয়ার্ল্ড মিন আয়ুর্বেদা আয়ুর্বেদার মাধ্যম দিয়ে আপনারা নিজেকে সুস্থ রাখতে পারবেন চলতে পারবেন কোনো সাইড এফেক্ট নেই একটা রোগকে ভালো করে দিকে আরও পাঁচটা জিনিস আপনার ভালো হবে আপনার গ্ল্যামার আপনার সিমটম বাড়বে আপনার অর্গান মাল্টিপল অর্গান ভালো আপনি করে কাজ করতে পারবে শুধুমাত্র এই পাওয়ার রয়েছে আয়ুর্বেদার মেডিসিনের মাধ্যমে তো আয়ুর্বেদা হাত ধরে এগিয়ে আসুন আপনার জন্য কথা দিচ্ছি কম টাকায় কম খরচায় কম টাইমে আপনারা সুস্থ হয়ে যাবেন অন্যান্য চেম্বারের মতো অনলাইন বুকিং কিংবা অনলাইন পেমেন্ট কিংবা লম্বা চড়া বিল আমি করি এটা আমার এথিক্সের বাইরে ইভেনলি রুটিন শিডিউল টেস্ট প্রয়োজন না হলে আমি প্রিসক্রাইব করি তো মাই ডিয়ার ফ্রেন্ড আপনাদের কাছে নতুন কিন্তু আমি জোর বলাই এই কথাটা বলতে পারছি কেন আমি করেছি এই ধরনের জায়গা এই যখন জায়গা পেয়েছি কিংবা এই ধরনের ট্রিটমেন্ট দিয়েছি আমার পেশেন্টের ট্রিটমেন্ট ইটস কোয়াইট গুড কম্পিটিভলি গুড তো মাই ডিয়ার ফ্রেন্ড আজকে আমাদের চর্চার বিষয় আমার একটা মানে ভ্যাভ্যা ফিজিক্যাল মানে ডিজিজ যেটাকে আমরা আনট্রিটেড ওয়েতে রেখে দিলে আদার কাউকে যদি দেখি আমরা জোক ভাবি বাট ইটস নট এ জোক আজকে আমাদের ক্রিটিক্যাল ডিজিজের নাম হয়েছে LBP স্ট্রাইক অ্যাস লোয়ার ব্যাক পেন আনট্রিটেড ওয়েতে থাকলে স্ট্রাইক কিংবা হ্যাশ দিয়ে সাইকিকা পেন আপনি যদি আনট্রিটেড ওয়েতে রেখে দেন লোয়ার ব্যাক পেন এটা আস্তে আস্তে সাইটিকা পেনে নিউরো পেনে কনভার্ট হয়ে যায় তো কতটা ক্রিটিক্যাল কতটা মানে ভয়াবহ ব্যাপার কি এই যন্ত্রণা যাদের হয় ওরাই কিন্তু ফিল করে এক্সপোজ করতে পারে না তো ব্যথা যন্ত্রণা এমন জিনিস লাইফের 50-80% কাজ কমে পিছিয়ে যায় ব্যায়ামতন কমে যায় খিদে কমে যায় মানসিকতা কমে আসে রাগ বেড়ে যায় ঘুম কমে যায়
এই ধরনের মাল্টিপল সিমটমসগুলো ব্যথা যন্ত্রণার জন্য দেখা যায়। তো মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার ভিউয়ার্স, কেন আমরা এই জিনিসটাকে নিয়ে সাফারার হবো, কেন আমার পরিবারের লোকরা ঘুরবে, কেন আমরা ট্রিটমেন্টটা নেবো না আয়ুর্বেদের হাত ধরে? আপনাকে বারবার বলেছি, আবার বলছি, ব্যথা যন্ত্রণা যদি দাঁড় করানোর ক্ষমতা থাকে শুধুমাত্র হায়ুর্বেদ, একদম পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার জায়গা রয়েছে। এছাড়া রিকল কীভাবে পড়ে, রিকল যেন না হয় এই ব্যাপারও রয়েছে একটা ভিউ, যেটা আপনাকে আমি ফোনের মাধ্যম দিয়ে কিংবা আমার চেম্বারেতে জানতে পারি। ব্যথা তো ভালো হয়ে গেছে, ছমাস পর আবার ব্যথাটা ঘুরে আসছে, কেন আসছে, কী জন্য আসছে, আর কেন আসবে না যদি আমরা এটা মেনটেন করি, তাহলে এটা আসবে না ঘুরে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, ব্যথা, লোয়ার ব্যাক পেন কিংবা সাইটিক পেন, যে সম্বন্ধে আজকে আমি আপনার সঙ্গে বসছি কিংবা কথা বলতে বসেছি, এটা এমন একটা ক্রিটিক্যাল ক্রনিক ডিসঅর্ডার যেখানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সাফার। এজ ইজ নট এ ফ্যাক্টর, জেন্ডার ইজ নট এ ফ্যাক্টর, বয়স ম্যান্ডেটরি না। আমার কাছে 12-13 বছরের পড়ুয়া ছাত্র রয়েছে যার কোমরে ব্যথা কিংবা অস্ত্রোপচারের সমস্যা পড়ছে। মেল ফিমেল কোন রকমের জায়গাটাকে প্র্যাকটিফাই কিংবা চেনার ব্যাপারটা না সবার মধ্যে রয়েছে, কিন্তু মহিলাদের ইন জেনারেল একটু বেশি দেখা যায় আফটার গেটিং দ্য মেনোপজ অ্যাট দ্য এজ অফ 40। ক্যাক অস্ত্র প্রসেস, ইউরিকেশন লেভেল, আরে ফ্যাক্টর বেড়ে যায়, সিআরপি বেড়ে যায়, রিমোটিক যাত্রা যদি কম হয়ে যায়। তো ব্যাকপেন, ব্যাকপেন এমন একটা কমন অ্যান্ড ক্রনিক ডিসঅর্ডার যেটাকে মানে বুঝতে গেলে, জানতে গেলে আমাদের আরও বেশি ডেপথে যেতে হবে। মানে এই ডিজিজটাকে নিয়ে পরিবারের কোনো একটা সদস্য বলতে পারবে না আমি সাফারার না। তো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আগেও বলেছি এখনও বলছি, এজ জেন্ডার ইজ নট এ ফ্যাক্টর, ইট ক্যান ডেভেলপ অ্যাট এনি টাইম অ্যাট এনি এজ, যে কোনো টাইমে ডেভেলপ করতে পারে, যে কোনো টাইমে যে কোনো এজে আসতে পারে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, কেন কী জন্য আসে, রিজন, অ্যাক্সেস বডি ওয়েট, আমার হাইট 5'7", আমার যদি 90 কিলো কিংবা 80 কিলোর ওপর ওজন হয় অবভিয়াসলি আমাকে কিন্তু প্রবলেম ফেস করতে হবে ব্যথা যন্ত্রণা। তো অ্যাক্সেস বডি ওয়েট ওবিসিটি ইজ দ্য মেন রিজন। এছাড়া ইমপ্রপার লিফটিং, অনেক সময় অনেক বাইরের মানে বাড়ির মহিলারা, মায়েরা, দিদিরা, বোনেরা গ্যাসের সিলিন্ডার তুলতে গিয়ে হিচকি গিয়ে কোমরে লাগে, ইগনোর করে যাবে ওটা বাম লাগে ভালো লাগে, লাইক দ্যাট, পোঁছা মারতে গিয়ে হলো ইমপ্রপার ওয়েতে অনেকে ঘাড়ে বালিশটা রেখে চাড়া হয়ে একদম রাজা মহারাজার মতো টিভি দেখেন, অনেকে পড়ুয়া ছাত্রছাত্রীরা ল্যাপটপ কম্পিউটার গুগলে যখন টাচ করে কোমর ডাউন করে ওদের এই সমস্যাগুলো দেখা যায়, ওরাই কিন্তু মেন। তো মেনলি অ্যাক্সেস বডি ওয়েট, ইমপ্রপার লিফটিং, ব্যাড ফুড হ্যাবিট অ্যান্ড ম্যানি আদার রিজন। ব্যাড ফুড হ্যাবিটটা কেন বললাম, আমাদের খাদ্যর মাধ্যম দিয়েই কিন্তু সব সমস্যা আমাদের শরীরের মধ্যে দেখা দিচ্ছে। আপনারা নিশ্চয়ই রেগুলার নিউজ দেখছেন, এখনই এই যে মাংস টাংসর ব্যাপারে দেখানো হচ্ছে, তো এমনি তো অনেক কিছুই দেখানো হয়, অনেক কিছু হয় না, ওই অদ্রবে পৌঁছানো যায় না কিংবা সম্ভব হয় না। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এই ধরনের মিটকে নিয়ে যখন আপনারা দেখছেন টিভির মাধ্যম দিয়ে, তো বুঝতে তো পারছেন মানুষ মানুষেরই শত্রু, মানুষ মানুষেরই ক্ষতি করে। তো ফুড হ্যাবিট এমন একটা জিনিস আমরা হয়তো জানতে অজান্তে খেয়ে নিচ্ছি, কিন্তু হাই প্রোটিন খাবার, হাই কোলেস্ট্রল, ফ্যাট, সেলুলাইট বার্ন করার মতো খাবার যদি না, তখন এই সমস্যাগুলো দেখা দেয় আমাদের শরীরের মধ্যে। তো ব্যাড ফুড হ্যাবিট ইজ দ্য মেন রিজন অ্যান্ড দ্য পার্ট অফ দ্যাট লাইফস্টাইল, টাইমে জাগা, টাইমে শোয়া, টাইমে পটি করা, লাইক রেগুলার এক্সারসাইজ, ফ্রেশ ওয়েতে মুভমেন্ট করা, এগুলো যদি ব্যালেন্সে রাখতে পারেন আমি সুস্থ থাকতে পারবো না, আগামী দিনে আপনাদের ডক্টর কনসাল্টের কোনো প্রয়োজনই পড়বে না। কারণ আমার এমন অনেক বান্ধবী রয়েছে হুয়ার ক্লাসমেট অফ মাই প্রিভিয়াস, ওরা কিন্তু প্রত্যার উপরে কিংবা এই ধরনের লাইফ লিড করে রাইট নাও দে আর ভেরি সাকসেস। সিমটমস, ব্যাক পেন, লোয়ার ব্যাক পেন, আমি বারবার বলছি ব্যাক পেন, লোয়ার ব্যাক পেন ইটস নট এ জোক, ইটস এ ভেরি সিরিয়াস ক্রিটিক্যাল ক্রনিক ডিসঅর্ডার, যদি আনট্রিটেড পেতে রাখি আগামী কয়েকদিনের মাসের মধ্যে, কয়েকদিন কিংবা মাসের মধ্যে আপনি বিছানা পড়ে যাবেন, বিছানাতে ঘুরতে পারবেন না, তখন সব কিছু আপনার ওই চারটে ওয়াল কিংবা বিছানার মধ্যেই হবে। তো প্লিজ আপনাদের বাড়িতে যদি কাউরি হয়ে থাকে, মায়েদের, বাবাদের, দাদু, জেঠু কিংবা আপনার আপনার নিজেদের, ডোন্ট আনট্রিটেড ইউর পেশেন্ট, টেক সিরিয়াস অ্যান্ড কাম টু আয়ুর্বেদা। তো সিমটমস কী কী হতে পারে, লোয়ার ব্যাক পেনের মাসলস, প্রথম সিমটমস আসছে মাসলস, মাসলসের উপরে চাপ পড়ছে বলে মাসলস কিংবা মাসলস পেন, শুটিং অর সাডেন স্ট্রং পেন, হঠাৎ দেখবেন ভোর রাত্রে, মধ্যরাত্রে কিংবা বিকেলের দিকে বিশাল একটা মানে বন্দুক থেকে গুলি ট্রিগার দাবারে গুলি শরীরে যে ইয়ে ঢোকে ঢুকে যে ব্যথা লাইক অফ পেন, ইউ উইল সাফার সাডেনলি যে মিডল অফ নাইট ভোর কিংবা দুপুরে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, আমার ওখানে পায়ের একটু সমস্যা ছিল, আমার পায়ের তলায় তখন যদি সার্জন থেকে ঘুরে গেছেন, পায়ের তলায়
তো প্লিজ আপনি চলে আসুন, আপনার আজকে এই কথা যেটা আপনি বললেন এই ব্যাপারেও 5-10 মিনিট পর আমি একটা স্লট দেখাবো, ওই স্লটটা আপনার অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো মাঝে দমদমে বসছি সপ্তাহে 4 দিন, শনিবার রবিবার বুধবার এছাড়া বৃহস্পতিবার আমার অ্যাড হবে সকাল 11 থেকে 6টা অবধি। তিনি পর্দা নাম্বারটা রয়েছে, নাম্বারটা লিখে সরাসরি দমদম চলে আসুন, আমার হাতে এমনি টাইম কম, প্রোগ্রাম অনেক বড়, চেষ্টা করবো আজকে আপনাদের কাছে মেন রেজলিউশনটা তুলে দেওয়ার জন্য। তো বন্দুক থেকে গুলি যখন বেরিয়ে যায় বডির মধ্যে লাগলে কী ধরনের পেন হয়, লাইক দ্যাট টাইপ অফ পেন, এনি টাইম মিডল অফ নাইট, ভোর রাত কিংবা দুপুরে, পেন দ্যাট মুভ ডাউন টু ইয়র লেগ, এই ব্যথাটা আস্তে আস্তে যদি আনসুলটেড ভেতরে রেখে দেন কোমর থেকে ধীরে 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 আপনার পায়ের পাতা ছেটে অবধি ব্যথাটা আরম্ভ হবে, একটা পা ড্যামেজ হবে, আপনি আরেকটা পা দিয়ে চলবেন ওই পাটাও ধীরে ধীরে 2-3-4 মাস করে ড্যামেজ হবে। ফ্লেক্সিবিলিটি অর মোশন এই দুটো কমিয়ে দিচ্ছে আপনার লোয়ার ব্যাকতে, ফ্লেক্সিবিলিটি চলার মুখ, ফ্লেক্সিবিলিটি মোশন স্পিড এই দুটোই কমে যাচ্ছে ডিউ টু দ্যাট স্পেসিফিক ডিজিজ লোয়ার ব্যাকতে। আনএবল টু স্ট্যান্ড আপ স্ট্রেট, আপনি মেঝেতে কিংবা চেয়ার থেকে হুট পড়ে সোজা সহজ হবে স্ট্রেট আপনি দাঁড়াতে পারবেন না, দাঁড়াতে গেলে ওয়ালের সাপোর্ট নিতে হবে, কোমরে হাত নেবেন, ডান্ডা নেবেন, এই ধরনের পোস্টার দিয়ে আপনাকে মুভমেন্ট করতে হবে। উইদাউট এনি সাপোর্ট ইউ ক্যান মুভ, ইউ ক্যান স্ট্যান্ড, ইউ আর আনএবল টু স্ট্যান্ড, ইউ আর আনএবল টু মুভ উইদাউট এনি সাপোর্টিং ডিউ টু দিস ডিজিজ, এই রোগের জন্য। তো মাই ডিয়ার ফ্রেন্ড, বারবার বলছি এখনও বলছি, ডোন্ট ট্রিট ইট দিস ডিজিজ ইন ইয়র লাইফ। তো আনএবল টু স্টে, ইফ দিস পেইন স্টে মোর দ্যান 2 or 3 days, এই ব্যথাটা এই যন্ত্রণাটা 2-3 দিন যদি আপনার শরীরের মধ্যে থেকে যায় প্লিজ কনসাল্ট টু ডক্টর, অ্যান্ড ডক্টরের ওয়ে প্রসেস তা হবে আর কি। বিকজ এই কোমর ব্যথাটাকে নিয়ে আমরা সিরিয়াস হই না, কিন্তু যাদের হয় দেখেছেন কেমন একটা সমস্যা দেখা দেয়। তো কাজেস কেন কী জন্য হয়, ব্যাক মাসেলস অর লিগামেন্টের চাপ পড়ার জন্য ড্যামেজ হয়ে যায় আপনার স্পাইনোভেল জেলটা বেরিয়ে আসে, হাড়ের গ্যাপটা, একটা হাড় যেখানে শেষ হচ্ছে আর একটা হাড় কিন্তু আরম্ভ হয়, গ্যাপটা কমে গিয়ে যখন ভাঙা হয় বোন ডিফর্মেশন বলি, এই ফ্লু এই স্পাইনোভেল জেলটা বেরিয়ে গিয়ে আপনার আশেপাশে যে রুটগুলো রয়েছে সাইকিকার রুট, S1 রুট কিংবা আদার্স আরও রুট রয়েছে এগুলোকে গিয়ে ব্লকেজ করে, যার ফলে কোমর থেকে ব্যথাটা খিঁচ ধরে পায়ের পেছনে পাছা মাজা থেকে পায়ের কাপ পায়ের পাতা অবধি দেখা দেবে। তো এটাও নিয়ে বলবো আমি আপনাদের। ব্লগিং অর ট্র্যাক অফ র্যাপচার ডিস্ক, সেকেন্ড কাজে কোনো কারণবশত আপনার র্যাপচার কিংবা ব্লগিং ডিস্কটা ট্র্যাক হয়ে গেলো বাই এনি রিজন, মে বি প্রেশার পড়ার জন্য, মে বি ইমপ্রপার লিফটিংয়ের জন্য, মে বি ইমপ্রপার মুভমেন্টের জন্য, মে বি এনি রিজন, মে বি অ্যাক্সিডেন্ট, তো সব জেলিটা বেরিয়ে যাচ্ছে যার জন্য নার্ভের উপরে চাপ পড়ে, চাপ পড়ার ফলে কী হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন কমা মানে অক্সিজেনের ফ্লোটা কমে আসছে যার ফলে ব্যথা যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে, তার আগে কী হচ্ছে রাবড়ি অফ বোন, বোন ডিফর্মেশন যেটাকে আমরা বলি ডিফর্মেটি কিংবা বোন ডিফর্মেশন। আর্থ্রাইটিস সেম মেন কারণ হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, অলসো মেন রিজন আর্থ্রাইটিসের মধ্যে অস্টিও আর্থ্রাইটিস লোয়ার ব্যাক পেনকে কনভার্ট করে তাকে, এটা একটা মেন রিজন। তো প্লিজ এছাড়া হাড় দুর্বল, উইকনেস অফ বোন এটা একটা কারণ রয়েছে, জেনেটিক তো রয়েছে। তো সো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, লাইফস্টাইল কনভার্ট করুন, সুস্থভাবে খান, পজিটিভিটি ফিল করুন, সুস্থভাবে চলুন, দেখবেন আপনি অনেকটা সুস্থ থাকতে পারবেন। এর জন্য ইউ হ্যাভ টু নিড এ রেগুলার লাইফ এক্সারসাইজ, বিল্ড আপ ইউর মাসেল স্ট্রেংথ অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এক্সারসাইজ কিংবা সুইমিং কিংবা জগিংয়ের মাধ্যম দিয়ে আপনার মাসেলসের স্ট্রেংথ কিংবা ফ্লেক্সিবিলিটিকে বিল্ড আপ করুন, স্ট্রেংথ বাড়ান, অ্যাপার্ট অফ দ্যাট মেনটেন হেলদি ওয়েট, তার পাশাপাশি স্ট্যান্ড স্মার্ট, লিফ্ট স্মার্ট অ্যান্ড অলসো ডাইট কন্ট্রোল, এতগুলো জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন ব্যথা যন্ত্রণা থেকে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন, আগামী দিনের সমস্যাগুলো অতটা ভয়ানক কিংবা ভয়াবহ আকারে আপনার শরীরের মধ্যে দেখা দেবে না। তো মাই ডিয়ার ফ্রেন্ড, যদি আমরা লোয়ার ব্যাক পেনকে আনট্রিটেডে রাখি, মানে আজ না কাল দেখাবো, কাল না পরশু দেখাবো, তাহলে কী হতে পারে লোয়ার ব্যাক পেনকে যদি ট্রিটমেন্ট না দিই আনট্রিটেড ওয়েতে রাখলে কী হতে পারে, সাইকেল যেটাকে আমরা কথা কথা বলি বাতের ব্যথা, রাইট, ইউ কারেক্ট। তো সাইটিকা ইজ রেফার টু দ্যাট পেন ইজ স্প্রেড আউট ফ্রম ইয়ার সাইটিকা নার্ভ, সাইটিকা পেন কোন পেনকে বলে যেটা সাইটিকা নার্ভের মাধ্যমে দিয়ে স্প্রেড আউট করে আমাদের ইন্টায়ার লোয়ার আপ, এটা আপনার লোয়ার ব্যাক পেন থেকে হিপে যায়, আপনার লোয়ার ব্যাক কোমর থেকে নিয়ে আস্তে আস্তে হিপের দিকে নামে, যে কোনো একটা সাইড লেফট মে বি রাইট, ধীরে ধীরে নামতে নামতে আপনার ব্লাড সার্কুলেশনটা কমিয়ে দেন নার্ভে, অক্সিজেন কমে আসে, তখন খিঁচ ধরে, যন্ত্রণা হয়, টান ধরে কমে আপনি পায়ে চেপে
তো এইটাকে যদি আনট্রিটেড ভিতরে রাখি সাইটিকার নার্ভ ড্যামেজ হওয়ার জন্য তখন কী হয় এটা সাইটিকা পেনে চলে আসে তখন বাকের ব্যথা এটাকে আনট্রিটেড ভিতরে রাখলে এই ধরনের সমস্যাগুলো রিজন কেন কী জন্য হয় ব্লগিং ডিস্কে চাপ পড়ার জন্য ফ্লুইড কিংবা স্পাইনাল জেল জেলি বেরিয়ে আসে কিংবা ওভারগ্রোথের জন্য মনের জেনেটিক কারণের জন্য হতে পারে যার জন্য L3, L4, L5, S1 রুট নার্ভ রুট ড্যামেজ হয়ে যায় এই কারণে L3, L4, L5 এন্ড S1 রুট আপনি অনেক সময় ইমেজিনে দেখেছেন ডক্টর বলে আপনার এই রুটটা ড্যামেজ অবভিয়াসলি এই রুটটা কী কী কাজ ভূমিকা কী এটাও আমি দেখাবো আপনাকে ফুটেজের মাধ্যমে তো মাই ডিয়ার ফ্রেন্ড সিম্পটমসে চলে যায় পেন দ্যাট অ্যারাইজ ফ্রম ইয়ার লোয়ার লুম্বার আপনার লোয়ার লুম্বার থেকে পেনটা অ্যারাইজ হয় স্পাইন অ্যান্ড মুভ টুয়ার্ড লোয়ার ওয়ান সাইড অফ ইয়ার বডি এক থেকে কনভার্ট হয় আনট্রিটেড পেতে রাখলে তখন আরেকটা দিকেও চলে আসে সাইজ অ্যান্ড কাফ এর উপরে ইফেক্টেড করে ইউজুয়ালি ইফেক্টেড ওয়ান সাইড অফ ইয়ার বডি ইফ ইউ আনট্রিটেড দিস ডিজিজ দেন কভার আপ বোথ সাইড কী হবে কাজের বয় S1 রুট পেন দেখাবো পরে বলে দিচ্ছি আমি S1 রুট পেন ব্যাক পোর্শন অফ ইয়ার ফ্রন্ট রুট ড্যামেজ আপনার কোমর থেকে নিয়ে ব্যাক পোর্শনের ফ্রন্ট রুট ড্যামেজটা হচ্ছে আপ টু হিপ অবধি L5 রুট পেন ফ্রম ব্যাক টু সেকেন্ড রুট ড্যামেজ L4 রুট পেন ফ্রম ব্যাক টু থার্ড রুট ড্যামেজ L4 হয় L3 ফোর্থ রুট ড্যামেজ হয় টিল থাইজ অ্যান্ড নি এই ধরনের সমস্যা যদি থেকে যায় প্লিজ কনসাল্ট ইউর ডক্টর দ্য ওয়ে অ্যান্ড দ্য প্রসিজার ইজ আয়ুর্বেদা তো মাই ডিয়ার ফ্রেন্ড আয়ুর্বেদাতে ব্যথা যন্ত্রণার ক্রিটিক্যাল ডিজিজের শুধু ব্যথা না ইচ অ্যান্ড এভরি ক্রিটিক্যাল ডিজিজের ট্রিটমেন্ট রয়েছে আর ব্যথা তো তুলি মেরে শেষ করা যায় যদি পেশেন্ট সাপোর্ট করে কম টাকা কম রিস্ক ফ্যাক্টর এজ ইজ অলসো দ্য মেন অ্যান্ড দ্য মেজর থিং যেটাতে যার জন্য কোমরের ব্যথা যন্ত্রণা বাড়ে ওবিসিটি আপনাকে বলেইছি আমি জব প্রোফাইল মানে কিছু মহিলা কিংবা মেয়েরা ম্যাক্স টু ম্যাক্স মোর দ্যান আমাদের সোসাইটিতে 60-70% কল সেন্টার BPO-তে কাজ করে ওর তার জন্য টেলিফোন ল্যাপটপে কাজ ওগুলো কিন্তু লোয়ার ক্যাস্টে হওয়ার সম্ভাবনা 100% থেকে যায় তো প্লিজ ঘাবড়াবেন না এই ধরনের প্রবলেম হলে আমি আছি আপনাদের কাছে চলে আসুন আমার দমদম চেম্বারে আপনি দেখবেন শর্ট টাইমে ক্রিটিক্যাল ডিজিজ ভালো মেডিসিনের মাধ্যম দিয়ে দাঁড় করা যেতে পারে জায়গা রয়েছে সেটা আপনারা নিজে ফিল করতে পারবেন চেম্বারে লাস্ট যেটা হয়েছে ইফ দ্য পার্সন মেবি শি মেবি হি হ্যাভ এ ডায়াবেটিক প্রবলেম মধুমেহ সুগার তাহলে তো বলতেই হবে তখন নার্ভ সিস্টেম ড্যামেজ হবে ব্যথা যন্ত্রণা কমপ্লিকেশন সাইটিকা ক্যান কজেস পারমানেন্ট ড্যামেজ ইউর নার্ভ সিস্টেম যদি আমরা লোয়ার ব্যাক পেনের ট্রিটমেন্ট না নিই যদি আমরা সাইটিকা পেনের ট্রিটমেন্ট না নিই দেন আপনার পারমানেন্টলি মানে সরি নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দিচ্ছে শরীরটাকে একদম দুর্বল করে দিচ্ছে ফ্ল্যাক্সিবিলিটি অনেকটা কমে আসতে পারে মুভমেন্ট আপনি করতে পারছেন না কোমর থেকে নিয়ে পাওয়া না তো মাই ডিয়ার ফ্রেন্ড আজকে আমাদের চর্চা বিষয় এমন একটা জিনিস কিনি যেটা নিয়ে পৃথিবীর কম বেশি প্রত্যেকটা লোকরা সফল তো ওয়াই বি নট মুভ টু ডক্টর্স চেম্বার যেটা আমি আপনাদের বলেছি যদি সাক্ষাৎ আমি ডক্টর্স চেম্বারে নিয়ে গিয়ে আপনাদের দেখিয়ে দিই তো ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ চলুন ডক্টর্স চেম্বার সরি চলুন ডক্টর্স চেম্বারে টেকনিক্যালি কোনো প্রবলেমের জন্য হয়তো দে আর আনএবল টু হ্যাঁ চলে এসছে তো ডক্টর্স চেম্বার্স তো আমাদের চর্চা বিষয় পেন পেন বলতে গেলে মাল্টিপল জয়েন্ট পেন তার আগে আমি বলে দিই যেহেতু পেনের আমি একটা উইংস একটা পার্টের রিশোটাকে নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি লোয়ার ব্যাক পেন সাইডে যাবে তো অবশ্যই জয়েন্ট পেনের মধ্যেই পড়ে দেখুন আপনাদের মাল্টিপল জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন আপনার কাঁধ থেকে নিয়ে হাত হাতের জয়েন্ট পা হিপ জয়েন্ট লোয়ার ব্যাক কিংবা আপনার মিডিল অফ নি অ্যান্ড অ্যাঙ্কল তো ব্যাক পেন আজকে আমাদের চর্চা বিষয়টা ছিল ব্যাক পেন ব্যাক পেনের মধ্যে অ্যাঙ্কুলাইজিং স্পাইন সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস নেক নেকের প্রবলেম আদার্স অনেক রিজন অনেক মানে পার্ট থাকে যেগুলো বলতে গেলে মেবি ইটস টেক এ লেন্থার টাইম তো যেটা আমি বারবার বলেছিলাম মাই ডিয়ার ফ্রেন্ড ব্যাক পেন ইজ নট এ জোক কেউ যদি কোমরে হাত ধরে দেয়ালে সাপোর্ট নিয়ে চলছে ভাববেন না কি এটা আনন্দ করার জিনিস এটা আপনারও হতে পারে তো আনন্দ না করে আপনার আপনারা জানান বলেন যে আয়ুর্বেদের হাত ধরে বাবা এগো দেখ কত সুস্থ থাকতে পারবি মানে আমার প্রচুর ভিউয়ার্স কিংবা আমার প্রচুর পেশেন্ট যারা আজকে সুস্থ রয়েছে হুগলি নর্থ চব্বিশ পরগনা ক্যালকাটা পার্ক ডুয়ার্স অ্যান্ড নর্থ বেঙ্গল আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার প্রচুর রুগী রয়েছে যারা আজকে এই ধরনের মহামারী জিনিস থেকে অনেকটা রেহাই পেয়ে গিয়ে সুস্থ হবে সমাজে চলেছে তো মাই ডিয়ার ফ্রেন্ড ব্যাক পেন ইজ নট এ জোক ইট ইজ ভেরি সিরিয়াস থিং দেখুন আপনার লোয়ার ব্যাক পেন
লাল কার্সারের মাধ্যম দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন যেখানে লাল লাল ইঙ্গিত করা রয়েছে এই পর্সেন্টে এফেক্টেড লোয়ার ব্যাক পেন, মে বি রাইট, মে বি লেফট, মে বি বোথ সাইড, ইফ ইউ ডোন্ট ট্রিট ইট উইথ রেগুলার, এই দেখুন পেন যেটা অসহ্যকারক তখন পিঠে হাত দিয়ে কাউকে বাচ্চাকে পিঠের মধ্যে চাপাতে পারলে অনেক ভালো হবে। দেখুন লোয়ার ব্যাক পেন আপনি স্পাইনে বেড়ে যাচ্ছে, তো কেন কী জন্য হয় এটা আপনাকে ফুটেজের মাধ্যম দিয়ে আজকে আমি দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন ইনো লেফট হ্যান্ড সাইড কোনো কারণবশত চাপ পড়া পরে কিন্তু বেরিয়ে আসছে ফ্লুটটা বেরিয়ে পড়ে গিয়ে একটা দর্শক বন্ধু ফোন রয়েছে, স্বামীজি কী বলতে চাইছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি বলেন। হাওড়া থেকে, হ্যাঁ বলেন ম্যাডাম। মাথা ব্যথা, কত বছর ধরে? এটা সূর্যের আলো টিভি দেখতে গেলে টিউবলাইট চালালে বেশি হয়, হ্যাঁ এটা আমাদের আয়ুর্বেদাতে এই ডিজিজটাকে আমরা বলি আটকাপালি। তো হ্যাঁ 100% আর্থ কপালি কিংবা মাথা ব্যথা যে প্রবলেমটা রয়েছে কিউরেবল ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদাতে, একদম ভালো করে দেওয়ার জায়গা রয়েছে। তো সুপ্রিম মাইজার ফ্রেন্ড মাইজার ম্যাডাম, ইউ কাম টু মাই চেম্বার দমদমে, আপনি আমাকে পেয়ে যাচ্ছেন সকাল 11 থেকে সন্ধ্যে 6টা অবধি। আপনার প্রবলেমটা মাইনার কিন্তু আনট্রিটেড ওয়েতে রাখলে মেজর হয়ে দাঁড়িয়ে যাবে। তো প্লিজ মাইজার ম্যাডাম আপনি চলে আসুন, আপনি দেখুন কত শর্ট টাইমে আমি আপনাকে সুস্থ করে দিচ্ছি, এটা দেখুন। আর এমন কিছু বিশাল খরচা হবে, প্লিজ ম্যাডাম রাইটার বা নাম্বার হেল্পলাইন নাম্বারটা রয়েছে নাম্বারটা লিখে রাখুন, তারপরে এছাড়া ফোন নাম্বার রয়েছে নাম্বারটা লিখে রাখুন। তো দেখতেই পাচ্ছেন ফ্লুটটা বেড়ে গেলে কী হয়, আর ইউ দ্য ডায়ার অফ দ্য সাফারিং ফ্রম সাইটিকা। এবার আমি এতক্ষণ লোয়ার ব্যাক পেন নিয়ে বলছিলাম, এবার হোয়াট ইজ সাইটিকা? ফ্লুটটা যখন বেরিয়ে যাচ্ছে সেই ফ্লুটটা বেরিয়ে এখানে লাল রঙে আপনি দেখতেই পাচ্ছেন, চলুন ডক্টর চেম্বারে আপনাকে দেখানোর চেষ্টা করি আমি, চলুন আমরা ডক্টর চেম্বারে যাই, ডক্টর চেম্বারে কিছু আপনাদের ফুটেজ দেখানোর চেষ্টা করবো। এই চ্যাপ্টারটা যে টপিকসটা ইনকমপ্লিট ছিল ওটাকে ডক্টর চেম্বারে নিয়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, চলুন। হ্যাঁ, তো আনট্রিটেড ভেতরে রেখে দিলে তখন ইটস কনভার্টেড ইন সার্জিক্যাল, যেখানে দেখতেই পাচ্ছে রুটটা বেরিয়ে গিয়ে সার্জিক্যাল রুটটা ব্লক করছে, ধীরে ধীরে ব্যথা কোমর থেকে মাজা পায়ে দিয়ে সব কিনে পায়ে চেক করে দিয়ে ফুল নাফ প্যান্টে খিস ধরে ব্যথাটা আসবে একটা সাইডে, ধীরে ধীরে টান দিয়ে নিচে 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 মাজার থেকে নিয়ে কোমর কোমর থেকে নিয়ে আপনার থাই কফ কিংবা প্যাচ চেট অফ দিয়ে যাবে। দেখুন এই রুটগুলো লাল রং দিয়ে যে ইঙ্গিত করা রয়েছে এই রুটগুলো ড্যামেজ সার্জিক্যাল না ড্যামেজ, কেন স্পাইনাল জেলটা বেরিয়ে গিয়ে প্রেশার প্রচুর করে যার ফলে ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে, ফ্লো কমাতে অক্সিজেনের সাপ্লাইটা কমে যাচ্ছে, তখন ব্যথা যন্ত্রণা বাড়ছে, এছাড়া এই জন্য নিজ ব্যথা আন্তঃব্যথা হতে পারে। এখানে দেখতেই পাচ্ছেন, দেখুন আপনি এই জায়গাটাতে দেখুন মানে আপনার স্পাইনাল ফ্লুট কিংবা হার্ট বেরিয়ে এসে হার্টের ডিস্কটাকে ব্রেকেজ করছে, ড্যামেজ করে আপনার এই ব্লু কালারের সেরাটাকে সাইডেকার নার্ভ বলে এটাকে ব্লকেজ করছে, ব্লকেজ করার ফলে ভালো হবে। যদি কোনো কারণবশত আপনার অ্যাস ওয়ান রুট ড্যামেজ হয়ে যাবে এই ব্যাপারে খুবই ব্যস্ত কম ইয়ার লোয়ার লেগ হাই আপনার ব্যাক থেকে নিয়ে থাই সাইড থেকে হাতে, আশা করছি কিছুটা হলেও আমি বোঝাতে পেরেছি আপনাকে, বাকিটা দেখুন। আয়ুর্বেদা ট্রিটমেন্ট নো সাইড এফেক্ট 100% হার্বাল, এটা আমি বারবার বলি আজকেও বলছি আপনাকে। তো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, টেক ইউর ট্রিটমেন্ট of any critical acute chronic disorder through Ayurveda. I will have the last word of the world. Please, I'm not only talking to you. So, I'm going to ask you to see কিছু দেখা দিয়ে চাইছি, মানে প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড প্রথম দিনই কিন্তু আপনাদের আমি কিন্তু আতঙ্কিত ভয় দিচ্ছি, কিন্তু আমি যেটা আপনাদের দেখাবো ডক্টর চেম্বারে নিয়ে গিয়ে ওটাকে আপনাদের বলতে হবে আপনার লাইফ অনুমতি দিদি কোন ডিজিজের সিমটম সেটা হতে পারে। তো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড বলবো ডক্টর চেম্বার আমরা কিছু দেখাব, দেখুন যদি প্রবলেমটা আছে আসার আগে নিশ্চয়ই এত বড় লক্ষণ দেখায় না, শুধু মাইনার প্রবলেম দেখায়, আমরা যদি ট্রিটমেন্ট করি কয়েক মাসের মধ্যে পায়ে পাতা এইগুলো
উইদাউট এনি ইনফরমেশন উইদাউট এনি ইনফরমেশন মাধ্যমে আসছে এটাও বলব, চেষ্টা করুন আপনারা জানান হেল্পলাইন পার্সনের মাধ্যমে দিয়ে আপনারা নিয়ে লক্ষ্য করতে পারেন। রিয়েলি আই এম খুব ভেরি হ্যাপি আমার রোগীরা আমার বিভাগরা নিজের মধ্যে অ্যাওয়ারনেস আনাতে পেরেছে। সো দ্যাট ওয়াই দি মেক এ কল অ্যান্ড টেল মি দ্য নেম অফ দ্য ভিডিও। এটা কিন্তু কোনো রকমের ভয় ভিত্তি আপনাকে দেখানো হচ্ছে না, এটা শুধুমাত্র আপনাকে দেখানো হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট ভিডিও। এটাকে দেখবে আমি যখন ওপেন করব বুঝতে পারবেন কি আমরা সামান্য ভুলের জন্য এত ক্রিটিক্যাল বাজে জায়গাতে পৌঁছে যাই। তো প্লিজ মাই ডিয়ার ভিউয়ার, মেল টু মেল করে দিন এই ভিডিও। কিছু বলতে চাইছি আপনি, কিছু জানাতে চাইছি আপনি, কি হোয়াট কি মেসেজ আছে এই ভিডিও পিছনে, কি লেসন রয়েছে এই ভিডিও পিছনে, ফিল করুন। নাম্বার ওপেন আছে, ডাইরেক্টলি ইনস্টাক্ট করে কলের মাধ্যম দিয়ে আপনারা জানাতে পারেন। আমি আরও ভিডিও আমি আরও আসবো আজকের তারিখে মধ্যবর্তী আপনাদের বলছি আমি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। তো মাঝের ফ্রেন্ড দেখতে পাচ্ছেন দুর্গন্ধ প্রচুর ব্যথা যন্ত্রণা কষ্ট সমাজের লোকেরা এই টাইপের মানুষের ঘরে যেতেও চায় না, কিন্তু এমন কিছুই নেই সামান্য ভুলের জন্য একটু আপনার দেখুন ভালোভাবে দেখুন। পচন ধরে গেছে, পায়ের পাতা কাটতে হবে, উপায় নেই, ট্রিটমেন্ট আয়ুর্বেদার মাধ্যম দিয়ে আয়ুর্বেদা হার্বাল মেডিসিন হার্বাল হাব দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিটিক্যাল কতটা ভয় ভয় জিনিস যেটাকে আমরা মানে ইগনোর করে যাই ফিল করি না। শুধুমাত্র এই রোগ না, যে কোনো ডিজিজকে যদি আমরা ইগনোর করি আনট্রিটেড ভেবে রেখে দিই ওটা কিন্তু অনেক সমস্যা দেয়। বিকজ ডিজিজ ইজ নট ইয়ার ব্যাঙ্ক, ইটস নট ইয়ার ফিক্সড ডিপোজিট, ইটস নট ইয়ার সেভিং অ্যাকাউন্ট, ইটস নট ইয়ার বিজনেস। যে পুষে রেখে দিলাম তো বাড়বে, অবশ্যই বাড়ে পুষে রাখলে, অন্যান্য অর্গানকে ফেল করে সমস্যা বেড়ে যায়, ক্রমশ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। উইদাউট এনি এলটিমেশন উইদাউট এনি নকিং মৃত্যু। মাই ডিয়ার ফ্রেন্ড এই ফুটেজ এই ভিডিওটা কোনো রকমের আতঙ্ক কোনো রকমের ভিত্তি কিংবা কোনো রকম ভুল মেসেজ কনভে করার উদ্দেশ্যে আমি দেখাচ্ছি, এটা শুধুমাত্র আপনাদের জন্য রয়েছে। আমরা রোগকে যদি ধরে রেখে অনেক সমস্যা আসতে পারে আমাদের শরীরে। দেখতে পাচ্ছি রোগকে গ্যাস করতে পারছে কী সমস্যা হতে পারে। তো চলুন প্রিয় দর্শক বন্ধু চলে আসি আমরা আগের স্টুডিওতে। এই যে ডিজিজের ভিডিওটা আপনাদের দেখানো হয়েছে এটা এমন একটা কমন ক্রনিক মাঝে মধ্যে জেনেসিলো পাওয়া যায় ডিজিজ, যেটাকে আমরা ওভারলুক করে যাই যার জন্যই সমস্যাটা আছে। ফার্স্ট হয়েছে ডায়াবেটিক পেশেন্ট, ইফ আনএবল টু কন্ট্রোল হিজ ডায়াবেটিস দেন ড্যামেজ নিউরোপ্যাথি নার্ভের মাধ্যম দিয়ে ফোটা যায়। সেকেন্ড ওয়ান ইজ গৌটি আর্থ্রাইটিস, ইউরিক অ্যাসিড লেভেল ফ্ল্যাকচুয়েট করে এভরিডে, এটাকে যদি আমরা কন্ট্রোলে না আনতে পারি এটা যদি এক্সেসিভ বেঁধে বেড়ে যায়। ইউরিক অ্যাসিড লেভেল অলসো ড্যামেজ ইয়ার ফুড অ্যান্ড ক্রিয়েট এ ফুড আলসার, এই দুটো ডিজিজ আমাদের শরীরের মধ্যে ভয়াবহ আকারে কিন্তু এই ধরনের সমস্যাগুলো গ্রোথ করে দেয়। তো আমার এই প্রোগ্রামটা এই ভিডিওটা জনসাধারণ হিতে ছিল অ্যাওয়ারনেস ক্রিয়েট করানোর জন্য। দোজ হু আর ডায়াবেটিক পেশেন্ট মধুমেহ পেশেন্ট প্লিজ ইগনোর, ডোন্ট ইগনোর ইয়ার সেলফ, কাম টু আয়ুর্বেদা হাব অ্যান্ড টেক এ ট্রিটমেন্ট। ইভেনলি দোজ হু হ্যাভ এ হাই ইউরিক অ্যাসিড লেভেল কেন হয় বাড়ে, দোজ হু পারসন টেক এ ইনটেক এ অ্যালকোহল রেগুলার বেসিস ওদের হয় যারা হাই প্রোটিন খাবার খায় ওদের মধ্যে দেখা দেয়। তো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড এই ধরনের সিমটমস যদি দেখা দেয় পুষে রাখবেন না, কাম টু আয়ুর্বেদা হাব অ্যান্ড টেক এ ট্রিটমেন্ট। আর ইংলিশ মেডিসিন ইজ নট এ শর্ট অফ ট্রিটমেন্ট, ইটস নট এ লাইফ, ইটস নট গেভ এ ভেরি হেলদি থিং। তো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করুন, ট্রিটমেন্টের পথে তা হয়েছে আপনার আয়ুর্বেদার হাত ধরে আপনি এগিয়ে আসুন, বাস এটাই আমি বলতে পারি। আর প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড আজকের তারিখে যত ক্রিটিক্যাল ডিজিজ সমাজে রয়েছে, নতুন নতুন রোগ আসছে, সুরাইসিসের মতো রোগ, ড্রাই ডিজিজ যেগুলো আসছে, ইটস ক্রিয়েট এ লট অফ প্রবলেম ইন আওয়ার বডি ইন আওয়ার অর্গান, যে ইফেক্টেড মাল্টিপল অর্গান, যে কোলাপস মাল্টিপল অর্গান ইন আওয়ার বডি, যার ফলে আমরা
এবার বিং এ ডক্টর আপনাদের আমি হেলদি খাবার খেতে বলি, হেলদি লাইফ লিড করতে বলি, কিন্তু ওয়ে কোথায়, জায়গা কোথায়, টিভি ফুটেজে টিভি নিউজে মাংস কিনে কী হচ্ছে, ইঞ্জেকশন দিলে এত বড় সাইজ হয়েছে রাতের বেগুন, সব খাদ্য সামগ্রী ভেজ ননভেজ, ভেজের মধ্যে পেস্টিসাইড দিয়ে করা হচ্ছে, ননভেজে ভেজাল দেওয়া হচ্ছে, মিষ্টিতে ছানার জায়গা অন্য কিছু দেওয়া হচ্ছে, তো বুঝতেই পারছেন চারিদিকে সমস্যা, কিন্তু কিছু করারও নেই, বেঁচে থাকতে হবে, বুঝতে হবে, চলতে হবে আমাদের নেক্সট জেনারেশনের জন্য। তো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, ভালো থাকতে গেলে ভালো খাওয়ার চেষ্টা করবেন, হেলদি খাওয়া, যার মাধ্যম দিয়ে আপনি সুস্থভাবে লাইফটা লিড করতে পারবেন। এছাড়া লাইফ এক্সারসাইজ, জগিং, মর্নিং ওয়াক হ্যাবিটটাকে এই লেভেলে রাখুন, রাত জাগা চলবে না, গুগল বাবা ডট কম যেটুকু দরকার ততটা করে শুরু করবে, দেখবেন অনেকটা সুস্থ থাকতে পারবেন, নিজেকে নিজের পরিবারকে অনেকটা সুস্থ রাখতে পারবেন। কেন কি আজকে আয়ুর্বেদা হাত যদি আমরা না ধরি, যদি আয়ুর্বেদা সম্বন্ধে আমরা যদি নিজেকে নিয়ে ওয়াকিবেল না করতে পারি, আমাদের মধ্যে যদি অ্যাওয়ারনেস না আসে, তাহলে আয়ুর্বেদা সম্বন্ধে আমরা কতটা পিছিয়ে যাচ্ছি, ভালো ভালো ট্রিটমেন্ট আমরা পাচ্ছি না, ল্যাক অফ নলেজ। কিন্তু আমাদের আয়ুর্বেদাটাকে বিদেশে কিন্তু বিশাল বড় একটা জায়গা পেয়ে গেছে, লাইক আমেরিকার মতো কান্ট্রি, যেখানে নিম, অ্যালোভেরা, তুলসী আমাদের এখানকার পেটেন্ট, ওরা ওখানে পেটেন্ট করে নিয়ে আমাদেরকে দু টাকা জিনিস 200 টাকা বেচছে। তো ওয়াই, কেন, এর দায়ী কিন্তু আমরাই, আমরা কিন্তু ইগনোর করে যাচ্ছি, আমরা কী করছি, ভাবছি শর্ট টার্মে আমরা অনেক কিছু ভালো করতে পারি, সো দ্যাট ওয়াই ওভার দ্য কাউন্টারও আমরা 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা খরচা করে যে কোনো রকম মেডিসিন নিয়ে নিচ্ছি নিজেকে সুস্থ রাখার জন্য। সো ইটস নট এ শর্ট অফ ট্রিটমেন্ট, সুস্থ রাখতে পারছেন না, এই ধরনের প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে আপনাদের শরীরের মধ্যে, মাল্টিপল অর্গান ফেল, পচন ধরে যাওয়া, ঘা, ব্যথা, যন্ত্রণা, এগুলো দেখা দিচ্ছে। তো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, আয়ুর্বেদা হাবে জয়েন করার চেষ্টা করুন, হাব মিন্স ইঙ্গিত হচ্ছে না কোনো ক্লাবকে নিয়ে, আমার হাব বলতে গেলে আপনারা প্রবলেমটাকে শেয়ার করুন ফোনের মাধ্যম দিয়ে ডক্টরসকে, আমাকে করতে হবে তার কোনো মানে নয়, যদি আপনারা ইচ্ছে আছে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, নাম্বারটা লিখে রাখুন, ওই নাম্বারের মাধ্যম দিয়ে ডাইরেক্টলি আপনারা পেয়ে যাবেন 24 ঘন্টা এম টু সেভেন। এছাড়া বিশ্বাস কেন করতে বলছি আপনাদের, আয়ুর্বেদা হাবে জয়েন যদি করে, মিন্স আয়ুর্বেদা ট্রিটমেন্ট যদি আপনি নিতে আরম্ভ করেন, আনটিল আনলেস দেখবেন অনেক রকমের বেনিফিটেড আপনি পেতে আরম্ভ করবেন, যেটা আপনার নলেজের বাইরে থাকবে। ডক্টর কিন্তু হেসে ছোট্ট একটা স্মাইল দিয়ে বলে দেবে, এটা ভালো হবে, তার পাশাপাশি এটা ভালো হবে। তো প্লিজ নিজেকে সুস্থ রাখতে গেলে, নিজের গ্ল্যামার টোনটাকে বাঁচিয়ে রাখতে গেলে, নিজের হেলথটাকে ঠিকঠাক রাখতে গেলে, নিজের সেক্সুয়াল পাওয়ারটাকে ঠিকঠাক মেনটেন করতে গেলে, নিজের যৌবনটাকে ঠিকঠাক জায়গাতে ধরে রাখতে গেলে, আয়ুর্বেদা ইজ দ্য লাস্ট ওয়ার্ড ফর দিস থিং। তো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, আয়ুর্বেদা সম্বন্ধে এগিয়ে আসুন, আবার একটা নতুন বিষয় নতুন চর্চা নিয়ে আসুন। নমস্কার, জয় হিন্দ।